আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুয়া ইজি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ মজার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, চিকেন হালিম। খুবই মজার একটা রেসিপি, সহজভাবে করে দেখানোর চেষ্টা করেছি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন মূল রেসিপিতে যাই। এখানে আমি রেডি মিক্স হালিমটা নিয়েছি। একটা প্যাকেটে আপনার শস্য দানাগুলো থাকে, চাল ডাল গম, আর একটা প্যাকেটে মশলা থাকে। শস্য দানাগুলো আমি একটা বাটিতে ঢেলে নিলাম, মশলাটা এক সাইডে রেখে দিলাম। আর এই শস্য দানাগুলো এখন ফুটন্ত গরম পানি দিয়ে আমি ভিজিয়ে রাখছি। 15 থেকে 20 মিনিট এটা ভিজিয়ে রাখতে হয়। পানি প্রায় দিয়ে দিলাম 700 গ্রামের মতো। ভালো করে মিক্স করে দিচ্ছি, যেন দানা দানা গোটা গোটা হয়ে যেন না যায়। এটা চামচ দিয়ে ভালো করে নেড়ে সবগুলো আলাদা আলাদা করে দিতে হবে। দেখতে পাচ্ছেন, এখন আমি এটা এক সাইডে রেখে দিলাম। আর এখানে আমি চিকেন নিয়েছি, প্রায় 700 গ্রামের মতো হবে। আর চিকেনগুলো আমি রেগুলার যে মাংস কাটি আমরা, তার থেকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। আর গলার হাড় পাখনা সহ নিয়েছি, ছোট ছোট করে সব চিকেনগুলো কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। হালিমে মাংসটা যদি একটু ছোট ছোট করে দেন, তাহলে খেতে ভালো লাগে, দেখতেও ভালো লাগে, টেস্টটা ভালো আসে। এখন চলে যাব মূল রেসিপিতে। আর এখানে চুলায় একটা পাতিল বসিয়েছি, আর পাতিলে দিয়ে দিলাম 1/2 কাপের মতো সয়াবিন তেল। তেলটা একটু গরম হওয়ার পর এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি, 1 কাপ থেকে একটু বেশি হবে, এটা দিয়ে দিলাম। এটা আমি লাল করে ভেজে নিব। দেখতে পাচ্ছেন অনেকটা লাল হয়ে এসছে। এখান থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা আমি উঠিয়ে নিব। 3 ভাগের 1 ভাগ পেঁয়াজ আমি উঠিয়ে নিব, আর 2 ভাগ থাকবে। বাকি রান্নাটা আমি করব ওগুলোতে। কিছুটা পেঁয়াজ দেখতে পাচ্ছেন আমি উঠিয়ে নিলাম, আর এই বাকি পেঁয়াজটাতে আমি চিকেনগুলো দিয়ে দিলাম। এখন 2-3 মিনিট চিকেনগুলো ওই পেঁয়াজের সাথে একটু নেড়ে ছেড়ে ভেজে নিব। দুই তিন মিনিট ভাজার পর আমি যে প্যাকেটে যে হালিমের মশলা ছিল, ওই মশলাটা পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে দিলাম 2টা তেজপাতা, 2 টুকরো দারুচিনি ভেঙে দিলাম, 3টা এলাচ, মুখটা ফেটে দিয়েছি। দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা বাটা, 2 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ লবণ, মরিচের গুঁড়ি 1/2 চা চামচ, হলদের গুঁড়ি 1/2 চা চামচ, ধনিয়ার গুঁড়ি 1 চা চামচ, জিরার গুঁড়ি 1/2 চা চামচ। এখন সব একসাথে নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি। খুবই মজার একটা রেসিপি, এভাবে একবার রান্না করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আমার রেসিপিটা যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, অনুরোধ রইল সবার কাছে। আর আমার যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আমার পাশে আছেন, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো আমি সব ভালো করে মশলাটা মিক্স করে দিয়েছি, আর মিডিয়াম টু লো আছে। এখন 6 থেকে 7 মিনিট এগুলো আমি কষাবো। কোনো পানি দিইনি কিন্তু আমি, মাংসের পানিতে মশলাটা ভালো করে কষে যাবে। ঢেকে দিলাম, ফিরে আসলাম 7 মিনিট পর। দেখতে পাচ্ছেন মাংসটা কষে গেছে, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি 1 কাপের মতো পানি দিয়ে দিলাম, আর মিডিয়াম আঁচে 10 থেকে 12 মিনিট আমি এগুলো রান্না করব। মাংসটা ফুল সিদ্ধ হয়ে যাবে এবং রান্না হয়ে যাবে। ঢেকে দিলাম, আর এদিকে আমার ডালটা দেখতে পাচ্ছেন ফুলে একদম বড় বড় দানা দানা হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে দিচ্ছি। ফিরে আসলাম 12 মিনিট পর। মাংসটা আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন পানিটা কমে গেছে আর মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এখন একটু নেড়ে চেড়ে নিয়েছি। এখন আমি মাংসগুলো উঠিয়ে নিব। মশলাটা উঠাচ্ছি না, আমি জাস্ট মাংসগুলোই উঠিয়ে নিচ্ছি। বাকি এই তেল মশলাটার ভিতর আমি বাকি রান্নাটা করব। এখন আমি ডালের মিশ্রণটা এই মশলাতে দিয়ে দিচ্ছি।
চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি, ফুল আছে, এখন এটা নেড়ে চেড়ে ফুটিয়ে নিব। বড় কাপের এক কাপ পানি দিয়ে দিলাম। পানিটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করতে পারেন, যে যেরকম ঘনত্বটা রাখতে চান। কেউ পাতলা খেতে পছন্দ করে, কেউ ঘন খেতে পছন্দ করে, তো এটা যার যার পছন্দ অনুযায়ী পানিটা দিবেন, কম বেশি করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। এখন কন্টিনিউ নাড়তে হবে, নাড়া বন্ধ করা যাবে না। আপনি যদি নাড়াটা বন্ধ করে দেন, নিচে দিয়ে লেগে যাবে আর ডাল চালগুলা চাকা চাকা হয়ে যাবে, তাই কন্টিনিউ নেড়ে চেড়ে এটা আমি ফুটিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন প্রায় 10 থেকে 15 মিনিট পর এটার ঘনত্বটা এরকম এসছে, দেখতে পাচ্ছেন। চুলাটা এখন আমি একেবারে লো করে দিয়েছি আর এটা দেখছি কিছু কিছু ভালো করে সিদ্ধ হয়নি, একটু দানা দানা হয়ে আছে। এখন লো আছে, আমি 6-7 মিনিটের মতো এটা ঢেকে রাখবো। একটু শক্ত শক্ত যে হয়ে আছে ডাল চালগুলো, ওগুলো সিদ্ধ হয়ে যাবে। চুলার আঁচটা বেশি দেওয়া যাবে না, আপনি যদি বেশি বাড়িয়ে দেন তাহলে নিচে দিয়ে লেগে যাবে। ঢেকে দিলাম, ফিরে আসলাম 7 মিনিট পর, দেখতে পাচ্ছেন নিচে দিয়ে একদম লাগেনি, সুন্দর আছে। এখন একটু নেড়ে চেড়ে ভালো করে পরে নিচ করে নিচ্ছি। আর এখন যে দানা দানা যেগুলো ছিল ওগুলো একদম সফট হয়ে গেছে। এখন আমি মাংসগুলো দিয়ে দিব, পুরো মাংসটা দিয়ে দিলাম আর এখন নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে দিচ্ছি। আর একেবারে লো আছে, আবার 5 থেকে 6 মিনিট এটা আমি রান্না করব। এই পর্যায়ে চাইলে কেউ কয়েকটা কাঁচা মরিচ দিতে পারেন, তো আমার বাচ্চারা ঝাল বেশি পছন্দ করে না, তাই আমি আর কোনো মরিচ দিচ্ছি না। আপনারা ঝাল চাইলে কয়েকটা মরিচ এখানে দিতে পারেন। দিয়ে দিলাম সামান্য পেঁয়াজ বেরেস্তা, আর দিয়ে দিচ্ছি সামান্য কয়টা পুদিনা পাতা। এভাবে আমি হাত দিয়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি, সুন্দর একটা ফ্লেভার আসবে। আলতো হাতে একটু নেড়ে দিচ্ছি, ঢেকে দিলাম। ফিরে আসলাম 6 মিনিট পর, কি সুন্দর উপর দিয়ে তেলটা ভেসে উঠেছে, দেখতে পাচ্ছেন, আর খুব সুন্দর ফ্লেভার বেরিয়েছে, আর কালারটাও দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে। চুলাটা আমি বন্ধ করে দিয়েছি, এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো আমি এখানে একটা বাটিতে বেড়ে নিয়ে এসেছি, দেখতে পাচ্ছেন, আর উপর দিয়ে এখন আমি ডেকোরেশন করে দিচ্ছি। দিয়ে দিলাম কিছু পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিলাম কয়েক টুকরো আদা কুচি, সামান্য শসা কুচি, কাঁচা মরিচ কুচি দিয়ে দিলাম কয়েক টুকরো, আর দিয়ে দিচ্ছি পুদিনা পাতু সামান্য। খুব বেশি দিচ্ছি না, আমি হালকা করে দিচ্ছি। আপনারা খাওয়ার সময় যার যার প্রয়োজন মতো নিয়ে খাবেন, আলাদা কেটে রাখবেন শসা, আদা কুচি, ধনিয়া পাতা, পুদিনা পাতা, কাঁচা মরিচ, আলাদা একটা প্লেটে কেটে নেবেন, যার যার পছন্দ মতো নিয়ে খেতে পারবে। 2 টুকরো লেবু দিয়ে আমি সাজিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন দেখতে কি সুন্দর লাগছে, দেখতে যেমন সুন্দর খেতেও খুব মজা। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।